এবং রক্তবর্ণ কমলের মতো বিস্ফোরিত নেত্র, দৃষ্টিহীন। তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম, প্রপিতামহের বীরগাথা স্মরণ করলাম, আদিবাসী অরণ্য এবং নতজান সাপদের কথা স্মরণ করলাম। মৃত্যুর মঞ্চ থেকে, মৃত্যুর ভূমি থেকে আমাদের প্রথম উত্থান, যাকে মৃত্যু বলো, যাকে তুমি বলো সে সমূল পতন। আমি তার গভীরে লুকানো বিশ্বাসী বারুদের চোখ দেখে বলি, এসব মৃত্যু কোনো শেষ নয়, কোনো বিনাশ পতন নয়, এসব মৃত্যু থেকেই শুরু হয় আমাদের সূর্যময় পথ। এই ফাঁসির মঞ্চ থেকেই আমাদের যাত্রা শুরু। আমি হিন্দু মুসলিম বুঝি না, বুঝি না বৌদ্ধ খ্রিস্টান, আমি বুঝি যারা মানুষের খুনে করে উল্লাস, তারা অমানুষ, নরপিশাচ, হায়না, দানব, ইবলিস, শয়তান। এই শয়তানের বিরুদ্ধে সবাই, এই দানবের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তোলো। প্রয়োজন এসেছে আজ জ্বলে ওঠো আত্মমানুষ, জ্বলে ওঠো বৃক্ষ, গ্রাম, জনপদ, শ্রমিক, শহর, অবরুদ্ধ লোকালয়। হত্যার সন্ত্রাসের মুখোমুখি দাঁড়িয়েছে ব্যথিত জীবন। আজ বড় দুঃসময়, ইটের দেয়ালে বন্দি ফুলের চিৎকার, ওই শোনো কাতর কান্নায় ধ্বনি ভেসে আসে নিষিদ্ধ বাতাসে। শত শতাব্দীর হেঁটে আসা দেহ হয়তো ক্লান্ত, কিছুটা হয়তো বিশ্রাম চায় অনু পরমাণু, কিংবা হয়তো আরো দূর পথ যেতে হবে জেনে ছুটবার আগে একটু সময় পেছনের দিকে ফেরা, একটু সময় সময়ের দিকে ফেরা। আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি জৈন, আমি শিখ, আমি মানুষ। প্রশ্ন, আমি কে? আমি মানুষ। আমার শরীরে প্রবাহিত মান রক্তের সব গুণাবলী বর্তমান, তবুও আমাকে নিয়ে খেলছে রক্তের হোলি। কেন আমাকে নিয়ে এই নোংরা রাজনীতি? কেন আমাকে দিয়ে আমারই রক্ত নিতে বাধ্য করছো? কেন বানিয়ে দিচ্ছ সন্ত্রাসবাদী, মিথ্যাচারী, মানবতাহীন? আমি তো মানুষ। সভ্যতার আদিকালে আমার মন ছিল, বিবেক বুদ্ধি ছিল, ভালোবাসা ছিল, আমি এক ছিলাম, আমি মানুষ। আমি মানুষ, আমাকে মানুষের মতো থাকতে দাও, আমার পরিচয় হোক আমি মানুষ। ধ্বংসের নিকটে নয়, হত্যার নিকটে নয়, শাসকের নিকটে নয়, অমলিন প্রেমের পায়ে আমার উষ্ণ সমর্পিত প্রাণ, শান্তি ও স্নেহের কাছে আমার চিরকৃত দাস জীবন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।